আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর অল অফ ওয়েল। আই এম কোহিনুর আক্তার ফ্রম শাহজাদপুর ক্যাম্পাস। টুডে আওয়ার ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস অফ ক্লাস টু। আজকে আমরা ডায়ালগ এবং অপোজিট ওয়ার্ড দুইটা টপিকস পড়ব। তা আমরা দেখো, প্রথমে ডায়লগটা নিয়েছি বার্ষিক সেমিস্টারের শীট থেকে ডায়লগ এবং অপোজিট ওয়ার্ড। তা চলো সবাই, আমরা বার্ষিক পরীক্ষার শীট সবাই সামনে নাও, নিয়ে দেখো ডায়লগ আছে। প্রথমে আমরা পড়ি ডায়লগ অর্থ আমরা সবাই জানি যে কথোপকথন। ইউ ওয়ান্ট ইউর ফ্রেন্ড টু জয়েন পিকনিক উইথ ইউ, ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড। অ্যান্সার মাই সেলফ, এক্সকিউজ মি, হু ডু ইউ জয়েন আস ইন দ্য পিকনিক? ফ্রেন্ড, অফ কোর্স আই অ্যাম রেডি টু জয়েন। মাই সেলফ, উড ইউ ব্রিং ইউর ক্যামেরা প্লিজ? ফ্রেন্ড, অফ কোর্স। মাই সেলফ, থ্যাংক ইউ। ফ্রেন্ড, ইউ আর মোস্ট ওয়েলকাম। চলো, ডায়লগ লেখার নিয়মটাকে আমরা সবাই জানি, তারপরেও তোমরা পরীক্ষার সময় ভুল করো, সেজন্য মিস খাতায় লিখে দেখাচ্ছি। তোমরা ডায়লগ লেখার সময় এলোমেলো করে ফেলো, ডায়লগের প্রশ্নটা তোমাদের পরীক্ষায় থাকবে, শুধু অ্যান্সারটা লিখবে। কীভাবে দেখো, মিস লিখে রেখেছি মাই সেলফ ফ্রেন্ড, নিজে এবং বন্ধুর সাথে যে কথা হচ্ছে সেটাই, এই মাই সেলফ আর ফ্রেন্ড কথাগুলো এই সোজাসুজি হবে। আর ভিতরে লেখাগুলো যেন এক লাইনে না ধরলে এই মাই সেলফের নিচে কখনো আসতে পারবে না, কিন্তু তোমরা পরীক্ষার সময় এই ভুলটা করো। এই জন্যে মিস খাতায় লিখে দেখাচ্ছি যে কীভাবে লিখতে হবে। মিস যেভাবে লিখেছি পরীক্ষার খাতায় ঠিক সেভাবেই লিখবে। এক লাইনে না ধরলে দেখো পরের লাইনে, উপরের লাইন যেখান থেকে শুরু হয়েছে পরের লাইনে ঠিক সেদিকে কলম রেশে বা এই পাশে বাম পাশে আসা যাবে না, কলম রেশের ডাইন থেকেই লেখা শুরু করতে হবে এবং পরের লাইনও ঠিক ওই সোজাসুজি লিখতে হবে। এলোমেলো করলে পরীক্ষায় নাম্বার কাটা যাবে। তা নাও সবাই পেন্সিল খাতা রাবার সামনে নাও, নিয়ে দেখো সিডাব্লিউ লেখো খাতায়। সিডাব্লিউ খেয়ে তারিখ কত আজকে? 31/10/2020, তার মানে আজকে 31/10/2020। মাই সেলফ, এক্সকিউজ মি, হুড ইউ জয়েন আস ইন দ্য পিকনিক? ফ্রেন্ড, অফ কোর্স আই অ্যাম রেডি টু জয়েন। মাই সেলফ, উড ইউ ব্রিং ইউর ক্যামেরা প্লিজ? ফ্রেন্ড, অফ কোর্স। মাই সেলফ, থ্যাংক ইউ। ফ্রেন্ড, ইউ আর মোস্ট ওয়েলকাম। চলো আরেকবার পড়ি, মিসের সাথে সবাই পড়ো, তাহলে তোমাদের উচ্চারণ এবং পড়াও কিছুটা শেখা হয়ে যাবে। এবার চলো বানান করে পড়ি। মাই সেলফ, এম ওয়াই মাই, এ সি এল এফ, মাই সেলফ। এক্সকিউজ মি, ই এক্স এক্স সি ইউ এস ই, এক্সকিউজ মি, এম ই মি। কুট, সি ও ইউ এল ডি, কুট। ইউ, ওয়াই ও ইউ, ইউ। জে ও আই এন, জয়েন। ইউ এস আস, আই এন ইন, টি এইচ ই দা, পি আই সি পিক, এন আই সি পিকনিক। এক্সকিউজ মি, উড ইউ জয়েন আস ইন দ্য পিকনিক? ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি, ফ্রেন্ড। অফ কোর্স ও এফ অফ, সি ও ইউ আর এস ই, কোর্স, অফ কোর্স। আই এ এম এম, আই এম রেডি, আর ই এ ডি ওয়াই, রেডি। টু, টি ও টু, জে ও আই এন, জয়েন। অফ কোর্স আই এম রেডি টু জয়েন। মাই সেলফ, এম ওয়াই মাই, এ সি এল এফ, সেলফ। মাই সেলফ, উড, ডাব্লিউ ও ইউ এল ডি, উড। ইউ, ওয়াই ও ইউ, ইউ ব্রিং, বি আর আই এন জি, ব্রিং। উড ইউ ব্রিং
योर वाईओ यूआर योर कैमरा सी ए एम ई आर ए कैमरा प्लीज पी एल ई ए एस ई प्लीज वुड यू बीइंग योर कैमरा प्लीज फ्रेंड एफ आर आई ई एन डी फ्रेंड ऑफ कोर्स ओ एफ ऑफ सी ओ यू आर ए सी कोर्स ऑफ कोर्स myself m y my a c l f cell thank you t h a n k thank y o u thank you friend f r I e n d friend u y o u u a r e r m o s t most you are most w e l l c o m e come welcome friend you are most welcome ঠিক আছে তাহলে আরেকবার আমরা রিডিংটা পড়ি সবাই মিসের সাথে পড়ো তাহলে উচ্চারণগুলো সঠিক হবে তোমাদের মাই সেল এক্সকিউজ মি কুড ইউ জয়েন আস ইন দ্য পিকনিক ফ্রেন্ড অফকোর্স আই এম রেডি টু জয়েন মাই সেল উড ইউ ব্রিং ইউর ক্যামেরা প্লিজ ফ্রেন্ড অফকোর্স মাই সেল থ্যাংক ইউ ফ্রেন্ড ইউ আর মোস্ট ওয়েলকাম তোমরা এটা সবাই খাতায় যখন লিখবে তখন এস ডাব্লিউ লিখে তারিখটা দিবে দিয়ে তোমরা মিসদের কাছে পাঠাবে ঠিক আছে এবার আমরা দ্বিতীয় টপিকে চলে যাই দ্বিতীয় টপিক আছে অপোজিট ওয়ার্ড সবাই শীটটা সামনে রাখো বার্ষিক সেমিস্টারের শীটটা সবাই সামনে নাও অপোজিট ওয়ার্ড অর্থ বিপরীত শব্দ মেইন ওয়ার্ড মূল শব্দ অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ মেইন ওয়ার্ড লিটল এল আই টি টি এল ই লিটল মানে ছোটো বি আই জি বিগ বিগ মানে বড় তাহলে লিটলের অপোজিট বিগ কি কে ই ওয়াই কি মানে চাবি এল ও সি কে লক লক মানে তালা তাহলে চাবি তালা কি লক ফুল এফ ইউ এল এল ফুল ফুল মানে পূর্ণ পরিপূর্ণ এমটি ই এম পি টি ওয়াই এমটি মানে খালি নিয়ার এন ই এ আর নিয়ার নিয়ার মানে কাছে বা নিকটে এফ এ আর ফার ফার মানে দূরে নিয়ার ফার সুইট এস ডাব্লিউ ই ই টি সুইট সুইট মানে মিষ্টি এস ও ইউ আর সাওয়ার মানে টক সুইট মিষ্টি অ্যাক্টিভ এ সি টি আই ভি ই অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে সক্রিয় আইডল আই ডি এল ই আইডল আইডল মানে অলস অ্যাক্টিভ আইডল ওপেন ও পি ই এন ওপেন ওপেন মানে খোলা সি এল ও এ সি ক্লোজ ক্লোজ মানে বন্ধ করা ওপেন ক্লোজ ক্লিন সি এল ই এ এন ক্লিন ক্লিন মানে পরিষ্কার ডার্টি ডি আই আর টি ওয়াই ডার্টি ডার্টি মানে ময়লা টপ টিওপি টপ টপ মানে উপরে বিও টি টি ও এম বটম বটম মানে নিচে টপ বটম ডে ডি এ ওয়াই ডে ডে মানে দিন এন আই জি এস টি নাইট নাইট মানে রাত ডে নাইট চলো মিসের সাথে আবার একবার পড়ি বারণ করে পড়ি আমরা আরেকবার এল আই টি টি এল ই লিটল লিটল বিগ বি আই জি বিগ লিটল বিগ ছোটো বড় কি কে ই ওয়াই কি কি মানে চাবি এল ও সি কে লক তালা কি লক ফুল এফ ইউ এল এল ফুল ফুল মানে পরিপূর্ণ ই এম পি টি ওয়াই এমটি মানে খালি ফুল এমটি নিয়ার এন ই এ আর নিয়ার নিয়ার মানে কাছে এফ এ আর ফার ফার মানে দূরে নিয়ার ফার সুইট এস ডাব্লিউ ই ই টি সুইট সুইট মানে মিষ্টি এস ও ইউ আর সাওয়ার সাওয়ার মানে টক সুইট সাওয়ার অ্যাক্টিভ এ সি টি আই ভি ই অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে সক্রিয় আইডল আই ডি এল ই আইডল অলস অ্যাক্টিভ আইডল ওপেন ও পি ই এন ওপেন ওপেন মানে খোলা সি এল ও এস সি ক্লোজ ক্লোজ মানে বন্ধ করা ওপেন ক্লোজ ক্লিন সি এল ই এ এন ক্লিন ক্লিন মানে পরিষ্কার ডি আই আর টি ওয়াই ডার্টি মানে ময়লা ক্লিন ডার্টি টপ টিওপি টপ টপ মানে উপরে
BOTTOM বটম বটম মানে নিচে টপ বটম ডে DAY ডে ডে মানে দিন NIGHT নাইট নাইট মানে রাত ডে নাইট তাহলে আশা করি মিসের সাথে সবাই পড়ছো পড়া কিছুটা মুখস্থ হয়ে গেছে তোমাদের তাহলে তোমরা খাতা লিখবে কিভাবে মেন ওয়ার্ড লিখবে ড্যাশ দিবে অপোজিট ওয়ার্ড কথা লিখবে আর না হলে তোমরা সংক্ষেপে লিখতে পারো M ওটা দিয়ে W ড্যাশ দিয়ে O W তার মানে M তে মেইন W তে ওয়ার্ড বোঝাবে তাহলে মেইন ওয়ার্ড অপোজিট ওয়ার্ড মেইন ওয়ার্ডের নিচে তোমরা মেইন ওয়ার্ডগুলো লিখবে আগে শীট দেখে তোমরা মুখস্ত করবে করার পরে মেইন ওয়ার্ডের নিচে মেইন ওয়ার্ডগুলো শুধু লিখে নিবে মুখস্ত করার পর তারপর না দেখে অপোজিট ওয়ার্ডগুলো লিখবে ঠিক আছে তাহলে আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আজকের মতো মিস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম।